नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत जानिए आज आमि तैरी करछि इलिश माछेर माथा दिए चाल कुमड़ोर घंट। এই জায়গায় চাল কুমড়োগুলো আমি কুচিয়ে নিয়েছি সরু সরু করে। দেখুন আমি রান্নাটা কিভাবে তৈরি করি। ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এতে আমি নুন হলুদ মেখে নেছি। নুন হলুদটা আমি ভালো করে মেখে নেব। আর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব সরষের তেল। রান্না কিন্তু আমি সরষের তেলেই করছি। এতে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হবে মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। রান্নাটা সাবধানেই করতে হবে, ইলিশ মাছ কিন্তু ফাটে। মাথাগুলো একপাশ হয়েছে, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। মাথা বেশি ভাজার দরকার নেই, আমি হালকা হালকা করে মাছের মাথা ভেজে নিচ্ছি। বেশি ভেজে নিলে মাছেতে গন্ধ থাকবে না, তার জন্য আমি হালকা করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়েছে, মাছের মাথা এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে যতটুক তেল আছে এই তেলে আমি রান্না করব। এতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা জিরে। সাদা জিরেটা যখন সোনালি কালার হবে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এতে খুব সুন্দর একটা গন্ধ হবে। এতে ছেড়ে দেব চাল কুমড়োগুলো। কুচানো চাল কুমড়োগুলো কড়াইতে আমি ছেড়ে দিলাম। ইচ্ছা করলে চাল কুমড়ো কিন্তু আপনি নুন মেখে 10-15 মিনিট রেখে দিতে পারেন, তাতে জলটা ছেড়ে দেবে, রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। চাল কুমড়ো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2-3 মিনিট হয়েছে, দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা চিরা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা জিরে বাটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ। এইবার আমি নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে আর চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়ো থেকে অনেক জল ওঠে, জলটা কিন্তু আমি ফেলবো না, এতেই আমি রান্নাটা করে নেব। নতুন করে কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কড়াইয়ে জল উঠছে আর চাল কুমড়ো সিদ্ধ হয়ে আসছে। এতে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো এতে আমি দিয়ে দিয়েছি, এতে ভেঙে দিতে হবে। চাল কুমড়োর সঙ্গে মাছের মাথা ভেঙে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাতে চাল কুমড়োর ঘন্ট খুব সুন্দর গন্ধ হবে আর খেতেও টেস্ট হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নাড়াচাড়া দিয়ে। অনেকেই হয়তো এই রান্নাটা জানেন, আবার অনেকেই নতুন নতুন রান্না যারা শিখছেন তারা অবশ্যই জানে না। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদের সঙ্গে আমি চাল কুমড়ো মিশিয়ে নিচ্ছি। হাতার পিঠ দিয়ে মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। ভালো করে হাতার পিঠ দিয়ে মিশিয়ে নিতে হবে, খুন্তি দিয়ে ভালো মিশবে না। তার জন্য আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা আমি অনেকটাই শুকিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর এখন ইলিশ মাছের সময়, ইলিশ মাছ এখন খুব বাজারে উঠছে। ইলিশ মাছের মাথা দিয়ে এই চাল কুমড়োর ঘন্ট রান্না করবেন। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হলো। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।